বেদানা খোসার পাঁচটি উপকারিতা। সবাই জানেন যে বেদানা মানুষের স্বাস্থ্যের জন্য কতটা ফলদায়ক, কিন্তু আপনি কি জানেন বেদানার খোসা কতটা উপকারী? বেদানার খোসা থেকে পাওয়া অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরের কোলেস্টেরল লেভেল ঠিক রাখতে সাহায্য করে। বেদানা খোসা শুকিয়ে সেদ্ধ করে ঠান্ডা হওয়ার পরে বেটে মুখে মাখলে ব্রণ সমস্যা দূর হয়। বেদানার খোসা শুকিয়ে তার পাউডার বানিয়ে গোলাপ পানি দিয়ে মিশিয়ে মুখে মাখলে ত্বক উজ্জ্বল হয়। কাশি বা গলা ব্যথা হলে বেদানার খোসা থেকে তৈরি পাউডার গরম জলে ফুটিয়ে গড়গড়া করলে আরাম পাওয়া যায়। বেদানার খোসা থেকে তৈরি পাউডার এক গিলাস গরম পানিতে মিশিয়ে কুলিকুচি করলে দাঁতের সমস্যা দূর হয় এবং মুখে দুর্গন্ধ দূর হয়। ডালিম বা বেদানার উপকারিতা। ডালিম গাছ ফলের খোসা, পাতা থেকে শুরু করে শিকড় পর্যন্ত কোনোটাই ফেলার নয়, আর আগাগোড়া মানুষের উপকারী। আর ডালিম বা বেদানার রসের মধ্যে কত উপকারিতা বলে শেষ করা যাবে না, এর কোনো অপকারিতা নেই। সুতরাং ডালিম বা বেদানার নিয়মিত খাওয়ার চেষ্টা করতে হবে, এতে করে দেহের অনেক উপকার পাওয়া যাবে।